আজকে আমি বানাতে যাচ্ছি ছোলার ডাল দিয়ে মাংস। আজকে কি কি লাগছে আমি সেটা বলে দিচ্ছি। মুরগির মাংস, ছোলার ডাল আর মুসুর ডাল মিক্স করে রাখা আছে। আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, গোটা তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। এখন কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা ঢালছি। দিচ্ছি তেজপাতা, দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, কটা গরম মশলা গোটা ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিলাম, এবার দিলাম পেঁয়াজটা, এবার দিলাম রসুন কিমাটা, আদা বাটাটা, এবার দিলাম কাঁচা লঙ্কা কুচিটা, দিলাম টমেটো কুচিটা, এবার দিলাম চিকেন কিমাটা, ভাজতে দিলাম ভালো করে, 10 মিনিট মতন হয়ে গেছে। এবার হলুদটা দেব আর নুনটাও দিয়ে দেবো সাথে। এবার একটু আরেকটু কষতে দেবো জিনিসটা, মাংসটা 20 মিনিট ধরে সিদ্ধ করা হয়ে গেছে। এবার ঢালছি ডালটা, এবার একটু জল দিয়ে দিচ্ছি, এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে,
এবার হয়ে গেছে মাংসটা, এবার পরিবেশন করব। পরিবেশন করছি, রান্নাটা হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে লাইক করবেন।